নমস্কার বন্ধুরা, আমি সুমন। আজ আপনাদের দেখাতে চলেছি টু ওয়ে সুইচ কীভাবে কাজ করে, অর্থাৎ টু ওয়ে সুইচের কানেকশান। তাহলে দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমার কম্পিউটারের মেন স্ক্রিনে আমি চলে এসেছি। এখান থেকে আমরা সার্কিট উইজার্ড নামক সফটওয়্যারটিকে ওপেন করে নেব। ওপেন হওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এটিকে আমরা ফুল স্ক্রিন করে নিলাম এবং মাঝখানের পেজটিকে স্ক্রোল করে একটু বড় করে নেব, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এবার গ্যালারি অপশানে আমরা চলে যাব, যেটি হচ্ছে রাইটের একদম টপ কর্নারের দিকে রয়েছে। এইভাবে মাউসের ক্লিকের মাধ্যমে গ্যালারি অপশানে গেলাম। প্রথমে আমাদেরকে পাওয়ার সাপ্লাই নিতে হবে। আমি 9 ভোল্টের ব্যাটারি ইউজ করব। অবশ্যই একটি গ্রাউন্ড ইউজ করতে হবে, নইলে সার্কিটটি পূরণ হবে না। এইভাবে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে আমি জাস্ট হালকা করে ক্লিকের মাধ্যমে আর একটা পয়েন্টে ছেড়ে দিলেই ক্লিকটি এইভাবে তারের মাধ্যমে জুড়ে যাবে। এরপর আমরা সুইচ নেব। যেহেতু টু ওয়ে সুইচের কানেকশান করছি, তার জন্য আমাদেরকে এই এসপিডিটি সুইচ, এই সুইচটি নিতে হবে। এটি দুটো নিতে হবে। একবারে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই ঠিক এইভাবে সুইচগুলো নেওয়া হয়ে যাবে। এরপর আমাদেরকে নিতে হবে কিছু এলইডি, বা একটা এলইডি নিলেও চলবে। একটা এলইডি আমি নিয়ে নিলাম, ব্যাস, আমাদের আর কিছু লাগবে না। এই কটা জিনিসের মাধ্যমে টু ওয়ে সুইচের কানেকশান আমি সহজেই আপনাদেরকে দেখাতে পারবো। প্রথমে টু ওয়ে সুইচের কানেকশানের জন্য এই টু ওয়ে সুইচের মেন পয়েন্ট হচ্ছে এইটি, মাঝখানেরগুলি, আর এইগুলি হচ্ছে টু ওয়ে কানেকশান। এই টু ওয়ে কানেকশানগুলিকে একটা থেকে আর একটা জয়েন করে দিতে হবে, ঠিক এইভাবে। এবার লাইটের এই নেগেটিভ প্রান্তটিকে ঠিক এইভাবে জয়েন করে দিতে হবে। একটা প্রান্তকে এর পজিটিভের সঙ্গে যুক্ত করতে হবে, ব্যাটারির পজিটিভটির সঙ্গে, এবং আরেকটি সুইচের মিডিলটাকে এলইডির পজিটিভ প্রান্তের সঙ্গে জয়েন করে দিতে হবে। এই হয়ে গেল আমাদের টু ওয়ে সুইচের কানেকশান। এবার আমরা এই উপরের সাইডে রান অপশানটিকে টিপলে দেখা যাবে এলইডিটি জ্বলছে, অর্থাৎ আমাদের কানেকশানটি ফুলফিল হচ্ছে। আমরা এখানে আরেকটু ভালো করে অপশান দেখতে গেলে কারেন্ট ফ্লো অপশানটিকে টিপলে আপনারা দেখতেই পাচ্ছেন এইখান দিয়ে কারেন্টটি ফ্লো হচ্ছে, এখান থেকে গিয়ে, এদিক থেকে গিয়ে, এইখান দিয়ে গিয়ে, এলইডির মধ্যে দিয়ে ঢুকে এইভাবে গ্রাউন্ড হয়ে পাস হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি যে কোনো একটা সুইচকে যদি অফ করি, তাহলে আর সুইচটি জ্বলবে না, কারণ এখান থেকে গিয়ে ও এই অবধি কারেন্টটি গিয়ে থেমে আছে, তারপরে আর যেতে পাচ্ছে না। আবার যদি আমি এইটাকে টিপে দিই, তাহলে আবার এখান থেকে সার্কিটটি ক্লোজ হয়ে যাচ্ছে এবং আবার প্রবাহিত হচ্ছে কারেন্টটি। আমি আবার এটাকে অফ করে দিলে যে কোনো একটা, এর তো অফ অন বলে কিছু হয় না, এটি অপোজিট ডাইরেকশানে এটা টিপলেই এইটা আবার এইখান থেকে আগের পথটি দিয়ে কারেন্ট এইখানে আসছে আর এদিক থেকে যেতে পারছে না, অর্থাৎ আমি যেটা খুশি টিপলেই আমার অন আর অফ করা যেতে পারে। এটিই হলো আমাদের টু ওয়ে সুইচের কানেকশান। কেমন লাগলো এই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আর এছাড়াও কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।